মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফরাক্কা বাহাদুরপুর অঞ্চল থেকে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করল তৃণমূলে। বৃহস্পতিবার ফরাক্কা এনটিপিসি মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি পালিত হয়। ফরাক্কা পঞ্চায়েত সমিতির তিনজন প্রেম কুমার ঘোষ, আমিরুল ইসলাম, নাজির শেখ এবং গ্রাম পঞ্চায়েতের পাঁচজন সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল পর্যবেক্ষক মোহাম্মদ মোস্তফা। যোগদান কর্মসূচি ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের ফলে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হল। তিনজন পঞ্চায়েত সমিতি বাহাদুরপুর অঞ্চল থেকে জয়েন করলো আর পাঁচজন গ্রাম পঞ্চায়েত সদস্য। এরা সব কোন দলের মেম্বার ছিল? সমস্ত কংগ্রেসের থেকে ছিল এবং টোটাল আমাদের ওখানে 11 জন সদস্য গ্রাম পঞ্চায়েতের। আজকে জিরো হয়ে গেল বিরোধী, বিরোধী শূন্য হলো। তাহলে কি 9টা পঞ্চায়েতে কি আপনারা দখল আসছে বলে আপনি আশা করেন? টোটালি 9টাই আসবে আমাদের আগামীকালে। কি ফরাক্কা বুকে তৃণমূল কি শক্তিশালী হয়ে উঠবে বলে আপনি মনে করছেন? তো এখনই তো শক্তিশালী হয়ে গেছে, আগামী দিনে আরো বেশি হবে। যারা যারা ভুল বুঝছে তারা সবাই আসছে এখন আমাদের উন্নয়নের স্বার্থে। আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষের স্বার্থে এবং উন্নয়নমূলক কাজের শরিক হতেই এই দলবদল জানালেন যোগদানকারীরা। আমরা দীর্ঘদিন কংগ্রেস করেছি, আজকে গোটা পশ্চিমবাংলায় মামাটে মানুষের সরকার এবং বাহাদুরপুর পিছিয়ে পড়া এলাকা, আদিবাসী এলাকা, সেখানে উন্নয়ন অনেক বাকি আছে এবং পিছিয়ে পড়া মানুষ যারা গরিব আছে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে তৃণমূলে দলে আমরা যোগদান করলাম। তৃণমূলে যোগদান করার পর ওখানে উন্নয়ন হবে কি আপনি আশা করছেন? আমি 100% আশা করছি যে আমরা তৃণমূলে যোগদান করার পর বাকি যে সমস্ত কাজগুলো বাহাদুরপুরে আছে আমরা সেগুলো 100% করতে পারব। টিএমসিতে যোগদান করছি এই জন্যই যে আমাদের অনেক উন্নয়ন বাকি আছে, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাট এবং স্বাস্থ্য। কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, কোনো হসপিটাল না থাকার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা এখানে যোগদান করলাম, যেমন এলাকার ডেভেলপ হবে পুকুর খনন থেকে, রাস্তা থেকে, পানীয় জল থেকে, তেমন আমরা স্বাস্থ্যর জন্য যেন কোনো হসপিটাল টিএমসি সরকারের পক্ষ থেকে পাই এটাই আমরা অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জেলা বল জেলা বল জেলা বল, তৃণমূল কংগ্রেস জেলা বল জেলা বল। এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।